ওয়ারে নেটওয়ার্ক অপটিমাইজেশন মডেলিং আর কি। প্রথম যে প্রবলেমটা, এই প্রবলেমটাকে বলে শর্টেস্ট পাথ প্রবলেম। আচ্ছা দেখো, এখানে কিছু স্পেস দেওয়া আছে, ও একটা স্টার্টিং পয়েন্ট, যে পয়েন্টটাকে এটাকে বুটেক্স বলতেছি। আর টি হচ্ছে একটা এন্ড পয়েন্ট, যেটাকে পল্লবী বলা হচ্ছে। আচ্ছা, বুটেক্স থেকে পল্লবী যাওয়ার কয়টা রাস্তা হইতে পারে, এটা সবাই একটু খাতায় একটু লেখো তো বা বলো তো, যে বুটেক্স থেকে পল্লবী যাওয়ার টোটাল কয়টা পথ হইতে পারে বা রাস্তা হইতে পারে। মানে এই ফিগার ছাড়াই বলো, যে বুটেক্স থেকে মিরপুর 11:30 ক্রস করে পল্লবী যাবা, কোন কোন পথে গেলে পল্লবী যাওয়া যাবে। সোহান স্যার অনেকগুলা তো, ও থেকে টি পর্যন্ত অনেকগুলা। ও ও থেকে টি পর্যন্ত, তুমি এমনি স্বাভাবিক বলে বলো, এই ফিগার ছাড়া বলো আর কি, যে বুটেক্স থেকে পল্লবী যেতে হলে কিভাবে যাবা, মানে কোন কোন পথে যাওয়া যায়। স্যার বিজয় সরণি মিরপুর দিয়ে যাওয়া যায়, তারপর মহাখালী থেকে কাকলি দিয়ে যাওয়া যায়, এরকম তো অনেক ওয়ে আছে। হ্যাঁ সেটাই বলছি স্যার, যে কুড়িল ফ্লাইওভার দিয়ে তো যাওয়া যায় বোধহয় না, যে এমএস টিমএস এগুলো দিয়ে। আচ্ছা তাহলে বুটেক্স থেকে পল্লবী যাওয়ার অনেকগুলো ওয়ে আছে, এখানে কিছু ওয়ে দেখানো আছে, এই ওয়ে গুলা তাহলে এখন এখানকার ফিগার অনুযায়ী বলো তো কিভাবে যাওয়া যাবে। এ হচ্ছে বিজয় সরণি, বুটেক্স থেকে প্রথমে বিজয় সরণি যাবে, এরপরে যদি ডি মানে মিরপুর 10-এ যাবে, মিরপুর 10 থেকে পল্লবী যাবে। আর একটা হতে পারে বিজয় সরণি থেকে প্রাইম মিনিস্টার অফিসে যাবে, প্রাইম মিনিস্টার অফিস থেকে মিরপুর 10 হয়ে প্রাইম মিনিস্টার অফিসের পাশ দিয়ে যে ছোট রোড, ওই ছোট রোড থেকে ঢুকে মিরপুর 10 হয়ে পল্লবী যাবে। আরেকটা হতে পারে বুটেক্স থেকে মহাখালী যাবে, মহাখালী থেকে কাকলি যাবে, কাকলি থেকে পল্লবী যাবে। আরেকটা হতে পারে বুটেক্স যাবে প্রাইম মিনিস্টার অফিসের ওখান থেকে কাকলি যাবে, আর মহাখালী কাকলি ওদিক দিয়ে যাবে, বা প্রাইম মিনিস্টার অফিস থেকে মহাখালীও যাইতে পারে, যে কাকলি হয়ে পল্লবী যাবে। তাহলে ডিফারেন্ট ওয়ে হইতে পারে, তাহলে ওয়ে গুলো যদি এইভাবে বলি, একটা তাহলে ও এ ডি টি, আরেকটা হতে পারে ও এ বি ডি টি, আর কি লিখবো বলো।
এরকম অনেকগুলো হয়, যে কয়টা ওয়ে তোমরা লিখতে পারো প্রত্যেকটার জন্য আবার ডিস্টেন্সটা লেখো। এটা ডিস্টেন্স হোক বা কস্ট হোক, কস্টের সাথে আবার একটা ডিস্টেন্স রিলেটেড, এটা ডিস্টেন্সই বলি। তাহলে শর্টেস্ট পাথ, এটার একটা অবজেক্টিভ হচ্ছে মিনিমাম কস্টে যাতে যাওয়া যায়। তাহলে ও থেকে এ এর ডিস্টেন্স হচ্ছে 2 কিলো, এ থেকে বি এর ডিস্টেন্স 7 কিলো, ডি থেকে টি এর ডিস্টেন্স 5 কিলো। তাহলে এটা হচ্ছে তাহলে 14। এটা হচ্ছে 13। এটা হচ্ছে 14। তাহলে এরকম যতগুলো পথ আছে এর মধ্যে মিনিমাম যে ডিস্টেন্সটা হবে সেটাই হবে শর্টেস্ট পাথ। তাহলে বের করো তো শর্টেস্ট পাথ কোনটা। সরি, এটা ডাটা গুলো তো মনে হয় ভুল দেয়া আছে, মানে ওই যে ও এ বি এই ট্রায়াঙ্গেল এর ক্ষেত্রে নিচের বাহুটা দিছে 5 আর বাকি দুইটা দিছে 2 2। এটা কি সম্ভব স্যার? হ্যাঁ সম্ভব তো, সম্ভব এই কারণে, মানে তুমি তো ট্রায়াঙ্গেল চিন্তা করতেছো, এটা তো এক্স্যাক্টলি ট্রায়াঙ্গেল না, মানে ধরো ও থেকে বি, মানে প্রাইম মিনিস্টার অফিসের এই পথটা তো আসলে স্ট্রেট লাইন না। তাহলে এরকম যে কয়টা কম্বিনেশন হয় কম্বিনেশন গুলো লেখো, আর লিখে সেই কম্বিনেশন গুলোর ভিতরে ডিস্টেন্সটা দেখো, এবং সবগুলো ডিস্টেন্স থেকে পরে সামারি করে দেখো যে সবচেয়ে মিনিমাম ডিস্টেন্স কোনটা আসে। স্যার ও এ বি ডি টি, স্যার এটা মনে হয় শর্টেস্ট। 13 যেটা আসছে, জি স্যার, স্যার ও এ বি ই ডি টি এটা হবে 13। আসে তাহলে দুইটা পথ পাওয়া যাচ্ছে, ও বি ও এ বি ডি টি, আর এটা হচ্ছে ও এ বি ই ডি টি, এটাও 13 আসতেছে। তাহলে দুইটা অল্টারনেটিভ পথ হতে পারে যেটা শর্টেস্ট পথে যাওয়া যাবে, বা শর্টেস্ট শর্টেস্ট পথ মানে আলটিমেটলি কস্টিং কম হবে। তাহলে কোন একটা ফ্যাক্টরি যদি এরকম হয়, এটাকে আমরা ও পয়েন্ট যেটা স্টার্টিং এটাকে বলতে পারি ফ্যাক্টরির ক্ষেত্রে সাপ্লায়ার্স লোকেশন, আর এন্ড যে পয়েন্টে এটাকে বলতে পারি কাস্টমার্স লোকেশন। তাহলে সাপ্লায়ার কাস্টমারকে ডেলিভারি করবে, তাহলে সাপ্লায়ার যদি মিনিমাম পথে বা শর্টেস্ট পাথে যদি ট্রাভেল করতে পারে তাহলে দেখা যাবে তার কস্টিংটা কমে আসতেছে। ট্রান্সপোর্টেশন কস্ট কমে আসা মানে পার ইউনিটের প্রোডাকশন যে কস্ট, মানে পার ইউনিটের প্রোডাক্ট কস্টিং যেটা, এটাও কমে আসবে। পার ইউনিটের কস্টিং কমে আসা মানে হচ্ছে তার পার ইউনিটের রেভিনিউটা বেশি থাকবে আর কি, কারণ সেলিং প্রাইস তো মোটামুটি ফিক্সড, সেলিং প্রাইস খুব একটা চেঞ্জ করা যায় না যেহেতু কম্পিটিটিভ মার্কেট থাকে। নিজস্ব কস্ট যত কমানো যাবে প্রফিট মার্জিনটা তত বেশি থাকবে। এটা আরেকটু টেবুলার ফর্মে করা যায়, তার চেয়ে ওই মেথডটা আমার সহজ লাগে। টেবুলার ফর্মে যেটা করা যায়, দেখো একদম ও থেকে কয়টা ভাবে বের হওয়া যাচ্ছে, ও থেকে একটা ভাবে, ও থেকে এ তে যদি যাওয়া হয় তাহলে ডিস্টেন্স হচ্ছে 2, ও থেকে সি তে যদি যাওয়া হয় ডিস্টেন্স হচ্ছে 4, আর
তাহলে 2 আর 4 এর ভিতরে 2 যে ডিস্টেন্স এটাই ভালো। তাহলে এ থেকে বি তে যদি যেতে হয় তাহলে ডিস্টেন্স হচ্ছে 4, এ থেকে ডি তে যদি যেতে হয় যে এ থেকে ডি তে যেতে হবে তাহলে ডিস্টেন্স 7। তাহলে এ থেকে ও থেকে এ ডিস্টেন্স ছিল 2, 2 এর সাথে 7 অ্যাড হয়ে হচ্ছে 9। সিমিলার ভাবে বি থেকে যদি ই তে যেতে হয় তাহলে ডিস্টেন্স হচ্ছে 3, 4 আর 3 7। সি থেকে ই তে যেতে হয় যদি তাহলে ডিস্টেন্স হচ্ছে 4 আর 4 8। তাহলে এখানে মিনিমাম কোনটা হচ্ছে? মিনিমাম হচ্ছে তাহলে ও বি এর পরে যদি ইতে যাওয়া হয় তাহলে এটা একটা মিনিমাম পাওয়া যাচ্ছে। আরেকটা কি হচ্ছে, এ থেকে ডি এখানে যে 9 আছে, এ থেকে ডি 9 আছে, এরপরে বি থেকে ডি তে গেলে 8 আছে, ই থেকে ডি তে গেলে 8 আছে। তাহলে এখানে 8 দুইটা হচ্ছে মিনিমাম, এখানে 8 দুইটা মিনিমাম। তাহলে যে কোনো পথে যাওয়া যেতে পারে, একটা হচ্ছে বি থেকে ডি তেও যাওয়া যেতে পারে, ই থেকে ডি তেও যাওয়া যেতে পারে। এরপরে ডি থেকে টি হইলে 13 আর ই থেকে টি হইলে 14। তাহলে যেহেতু 14 এটাকে নিব না, তাহলে 13-র পথ এটাকে নিব ফাইনাল ডেস্টিনেশন পর্যন্ত, 13-র পথ নেওয়া হচ্ছে। তাহলে অল্টারনেটিভ অপশন কি আসতেছে, এই যে টি থেকে ডি এটা একটা অপশন, মানে উল্টা ভাবে যদি বলি টি থেকে ডি তে আসলাম এটা একটা অপশন। তাহলে ডি আর সি কোন পয়েন্ট? 8। তাহলে 8-এর পয়েন্ট এখানে কি কি আছে, এখানে এটা একটা 8 আছে, এটা একটা 8 আছে। তাহলে এই অংশ থেকে আমার দুইটা পথ হইতে পারে, ডি থেকে দুইটা পথ হইতে পারে, একটা হইতে পারে ডি এর আগে বি, আর একটা হইতে পারে ডি এর আগে হচ্ছে ই। এখন ই এর আগে যদি দেখি, আর বি এর আগে তো বোঝা যাচ্ছে বি এর আগে মিনিমাম ছিল হচ্ছে এই যে এই বি 4, 4 এর আগে হচ্ছে এ, এ এর আগে হচ্ছে ও। তাহলে বি এর আগে এ, এ এর আগে হচ্ছে ও, তাহলে ও এ বি ডি টি এটা তাহলে একটা মিনিমাম পথ। আরেকটা কি হতে পারে, সেটা হচ্ছে যে ই এর আগে ই যেখানে মিনিমাম ছিল, ই মিনিমাম ছিল 8-এ, তাহলে ই এর আগে ই এখানে দুইটা আছে, একটা হচ্ছে 7 একটা হচ্ছে 8। তাহলে 7 আর 8-এর মধ্যে মিনিমাম যেটা সেটাই নিতে হবে, তাহলে মিনিমাম হচ্ছে ই এর আগে আসবে বি, তাহলে ই এর আগে আসতেছে বি, তাহলে বি এর আগে আসতেছে এ, এর আগে আসতেছে ও। ও এ বি ই ডি টি অথবা ও এ বি ডি টি এরকম দুইটা পথ হতে পারে। তাহলে টেবুলার ফর্মা চাইলে যেতে পারো, আর চাইলে স্টেপ বাই স্টেপ মানে ম্যানুয়ালি করেও যেতে পারো, অথবা টেবুলার ফর্মে স্টেপ বাই স্টেপ করেও যেতে পারো। স্যার এখানে টেবিলটা ফরমেশনটা কিভাবে করা ছিল একটু আরেকবার একটু ওভারভিউটা বললে ভালো হতো, মানে রুলসটা কি টেবিলের ফরমেশন রুলসটাও? যেমন এই যে ও থেকে কয়টা ডিসটেন্সে যেতে পারতিছে, ও থেকে এ, ও থেকে বি, ও থেকে সি, আবার এ থেকে কয়টা হইতে যেতে পারবে, এ থেকে বি, এ থেকে ডি, আবার বি থেকে কয়টা হইতে যেতে পারবে, বি থেকে ডি, বি থেকে ই, এরকম করে করে আগাইতে হবে স্টেপ বাই স্টেপ। স্যার এখানে যে রো গুলো করা হয়েছে এটা স্যার কি ধরে করা হয়েছে? আচ্ছা একদম ইনিশিয়ালে হচ্ছে শুধু ও থেকে যাচ্ছে আর কি, ও থেকে এই যে এ যেটা এটাই মিনিমাম সেভাবে ধরছে। দেখো এই যে দুইটা হচ্ছে সবচেয়ে মিনিমাম যেটা,
এটাকে একটা স্টেজে ধরছে, আর ও থেকে সি তে গেলে এটাও ডিস্টেন্স চার, ও থেকে এ হয়ে বি তে গেলে ডিস্টেন্স চার, আবার ও থেকে যদি বি তে যায় তাহলে ডিস্টেন্স পাঁচ, ও থেকে বিটাও এখানে আসতে পারতো, ও থেকে বিও আসতে পারতো, তাতে হচ্ছে ডিস্টেন্স পাঁচ, তাহলে এই তিনটার মধ্যে মিনিমাম আসতেছে চার, তাহলে ওই চারটাকেই সিলেক্ট করা হচ্ছে। এভাবে করে আসতেছে। এরপরে এখন এখানে যে ভ্যালুগুলো থাকবে, তাহলে দেখো উপরে উপরের যে এই থার্ড কলামের যে ভ্যালুগুলো এ ছিল, বি ছিল, সি ছিল, তাহলে এখন এ বি সি থেকে আবার কোথায় কোথায় যাবে, তাহলে ডি ই, আবার এখানে এ এ ছিল যে একদম শুরু থেকে এ বি সি ডি ই, তাহলে এখান থেকে সি এর পথটা যেহেতু অলরেডি বেশি হয়ে যাচ্ছে, সি বাদ দিয়ে বাকিগুলো নিচ্ছে, এ বি ই থেকে যদি ডি তে যায় তাহলে কি হবে, আর একদম ফাইনাল ডেস্টিনেশনে তাহলে ডি থেকে টি তে যাওয়া যায় আবার ই থেকে টি তে যাওয়া যায়, তাহলে কোনটা নিবে, এভাবে মানে এক একটা নোট থেকে তার পরবর্তী নোটে যাওয়ার প্রবাবল অপশন গুলো কি কি, এবং সেখানে কম ডিস্টেন্সটাকে সিলেক্ট করে করে পরের স্টেজে যাওয়া হচ্ছে। দেখো প্রথম এটাতে দুই, তারপরে মিনিমাম হচ্ছে চার, তারপরে মিনিমাম সাত, আট যেটা অল্টারনেটিভ সেটাতেও হচ্ছে, পরে আবার মিনিমাম আট আর আট, পরেরটা আসতেছে আটের সাথে ১৩, সাত সাত ১৪। আচ্ছা আরেকটা একই ধরনের সেম ডিজাইনের সাথে আরেকটা প্রবলেম যেটা, সেটাকে বলে মিনিমাম স্প্যান ট্রি, মিনিমাম স্প্যানিং ট্রি। মিনিমাম স্প্যানিং ট্রিটা হচ্ছে ধরো কোন একটা ফ্যাক্টরিতে, একটা ফ্যাক্টরির ধরো একটা কম্পোজিট ফ্যাক্টরি, তো কম্পোজিট ফ্যাক্টরির ডিফারেন্ট যে মানে সিস্টার কনসার্ন আছে, সাপোজ স্পিনিং আছে, নিটিং আছে, ডাইং আছে, এরপরে ফিনিশিং আছে, কাটিং আছে, সুইং আছে, ওয়াশিং আছে, ডেলিভারি সেকশন, এরপরে তাহলে এই যে প্রত্যেকটা স্টেজের মধ্যে একটার সাথে আরেকটার তো ইন্টার কানেকশন আছে, মানে একটা থেকে আরেকটা যাইতে হবে। আচ্ছা এক জায়গা থেকে আরেক জায়গায় র মেটেরিয়ালস হোক বা ফিনিশ গুড হোক নিয়ে যে যাইতে হবে, এই নিয়ে যাইতে হলে কি রাস্তা বা রোড লাগবে না, তাহলে এই রোডটা মিনিমাম কস্টে বা কত মিনিমাম ডিস্টেন্সের রোড তৈরি করলে, তো রোড যত বেশি পরিমাণে তৈরি করতে হবে কস্টিংটা তত বেশি লাগবে, তাহলে রোডের ডিস্টেন্স বা রোডের টোটাল লেন্থ যদি কম হয় তাহলে কি কস্টিং কম হবে, এটাকে বলা হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি। তাহলে মিনিমাম স্প্যানিং ট্রি দ্বারা এমন ভাবে অপটিমাম করতে হবে যাতে প্রত্যেকটা নোডকে কোনো না কোনো রোড টাচ করে। আবার বলতেছি মিনিমাম আগের যে প্রবলেমটা শর্টেস্ট পাথ প্রবলেম, এখানে দেখো এমন একটা পাথ সিলেক্ট করা হচ্ছে এখানে কিন্তু সবগুলো নোড টাচ করতেছে না, আর মিনিমাম স্প্যানিং ট্রি এর মধ্যে সবগুলো নোডকে টাচ করতে হবে, সবগুলো নোডকে টাচ করতে হবে, এভাবে টাচ করে মানে মিনিমাম কতটুকু রাস্তা করলে সবগুলো নোডে যাওয়া যাবে, যাওয়ার রাস্তা থাকবে। আচ্ছা তোমরা তাহলে একটু কমন সেন্স খাটায় বলার চেষ্টা করো তো, মিনিমাম কত কিলোমিটার রাস্তা হইলে এই সবগুলো ফ্যাক্টরিতে যাওয়া যাবে। স্যার 14 জি
স্যার 14 হলে হবে স্যার 14 14 আর কেউ 48 সোহেব তো 14 করেই পাচ্ছে তুমি 48 করলে তো অনেক বেশি হচ্ছে 14 ই নেবি 14 ই দেখতে এরকম তো মনে হইতেছে 14 এর পদটা কি কি হবে স্যার ও এ বি ই ডি টি আর বি এর সাথে সিটা আলাদা কানেক্ট করে দিতে হবে আগেরবার যে সেকেন্ড রুটটা ছিল ওটার সাথে স্যার সিটা কানেক্ট করে দিলেই হয় স্যার 15 যদি স্যার সবগুলো পয়েন্টকে টাচ করে দিই সেটা স্যার 15 পাচ্ছি স্যার ও এ বি সি ই ডি টি 15 এটা জি স্যার এই এই রোডটাই স্যার ও থেকে এ ও থেকে বি ও থেকে সি মিনিমাম কি ও থেকে এ জি স্যার আচ্ছা এ থেকে দুইটা পথ বের হচ্ছে এ থেকে বি আর এ থেকে টি মিনিমাম কোনটা স্যার বি তাহলে মিনিমাম হচ্ছে এ থেকে বি আচ্ছা বি থেকে স্যার বি থেকে সি হ্যাঁ বি থেকে একটা পথ সিতে যাচ্ছে আরেকটা দেখো সি থেকে যদি ইতে যায় তাহলে ডিস্টেন্স 4 কিলো লাগবে ঠিকই বলছো আচ্ছা বি থেকে মিনিমাম একটা 4 একটা 3 একটা 1 তাহলে এই তিনটার মধ্যে মিনিমাম হচ্ছে 1 তাহলে বি থেকে সিতে যাবে একটা রুট যাবে এখন সি পরবর্তী স্টেজটা দেখো সি থেকে যদি ইতে যায় তাহলে ডিস্টেন্স 4 আর বি থেকে ইতে গেলে ডিস্টেন্স 3 তাহলে কোনটাতে যাবে স্যার বি থেকে ই তাহলে বি থেকে ইতে যাবে আচ্ছা জি স্যার এখন ই থেকে আবার দুইটা একটা ই থেকে ডি 1 ই থেকে টি হচ্ছে 7 তাহলে কি একে যাবে এরপরে ডি থেকে তো 5 এটাই মিনিমাম তাহলে কি হচ্ছে টোটাল 14 মাইল ডিসটেন্স কভার করলে দেখা যাচ্ছে সবগুলা নোডে দেখো সবগুলা নোডই কানেক্টেড এর চেয়ে অন্য কোন শর্টেস্ট রোড কনস্ট্রাকশন কস্ট মানে শর্টেস্ট কোন কস্টে কানেক্ট করা যাবে না যাতে সবগুলা নোড কানেক্টেড থাকে বইতে যেমন তোমাদের এরকম একটা এক্সাম্পল দেওয়া আছে যে টেলিফোন লাইনের ক্ষেত্রে ধরো যে কয়টা বাসায় লাইন যাবে তো টেলিফোন লাইন তো সবগুলো বাসার সাথেই কানেক্টেড থাকতে হবে তাহলে মিনিমাম কতটুকু তার হইলে কানেক্টেড করা যাবে অথবা নেটের লাইন যে সবগুলো বাসার সাথেই তো কানেক্টেড থাকতে হবে তাহলে মিনিমাম কতটুকু হইলে কানেক্ট করা যায় থার্ড যে প্রবলেমটা এটাকে বলা হচ্ছে ম্যাক্সিমাম ফ্লো প্রবলেম থার্ড যে প্রবলেমটা এটাকে বলে ম্যাক্সিমাম ফ্লো প্রবলেম একদম ইনিশিয়াল যে পয়েন্টটা ম্যাক্সিমাম ফ্লো প্রবলেমে ইনিশিয়াল পয়েন্টটাকে বলে সোর্স তাহলে ও পয়েন্টটাকে বলবে সোর্স আর টি পয়েন্টটাকে বলবে সিঙ্ক যে পয়েন্টে একদম ফ্লোটা শেষ হয় এই পয়েন্টটাকে বলে সিঙ্ক তাহলে একটা হচ্ছে সোর্স আর একটা হচ্ছে সিঙ্ক আর এর মাঝখানে যেগুলো থাকে সেই নোডগুলোকে বলে ট্রান্সশিপমেন্ট নোড তাহলে ও হচ্ছে সোর্স টি হচ্ছে সিঙ্ক ও আর টি বাদে মাঝখানে যে নোডগুলো আছে এদেরকে বলা হচ্ছে ট্রান্সশিপমেন্ট নোড আচ্ছা ম্যাক্সিমাম ফ্লো প্রবলেমে যেটা দেখতে হয় সেটা হচ্ছে এই প্রত্যেকটা রোডের বা প্রত্যেকটা নোডের একটা ক্যাপাসিটি দেওয়া আছে যেটা হচ্ছে তার ম্যাক্সিমাম ক্যাপাসিটি ও থেকে বি এইটা যদি একটা পথ হয়
এই পথে ম্যাক্সিমাম ক্যারি করা যাবে 7 কেজি লোড বা 7 ইউনিট লোড। ও থেকে যে এ, এটাতে ম্যাক্সিমাম 5 ইউনিট লোড ক্যারি করা যাবে। আচ্ছা, এখন এই যতগুলা নোড আছে, যতগুলা অল্টারনেটিভ পথ আছে, প্রত্যেকটা পথে কিছু পরিমাণে ম্যাটেরিয়ালস ফ্লো করবে, এবং ম্যাটেরিয়ালস ফ্লো করলে তাহলে ওইটার ক্যাপাসিটি তো ওই পরিমাণ কমে যাবে। যতটুকু ফ্লো করবে তাহলে ওই ফ্লো থেকে ক্যাপাসিটি ওই পরিমাণ কমে যাবে। তাহলে এইটা অপটিমাম রেজাল্ট তখনই আসবে যে যতগুলা পথ আছে প্রত্যেকটা পথে মিনিমাম একটা, যদি কোনো একটা ভ্যালু জিরো হয়ে যায় তাহলে তো আর ফ্লো করতে পারবে না। তাহলে যতগুলো অল্টারনেটিভ পথ আছে এই সবগুলো অল্টারনেটিভ পথে যদি মিনিমাম একটা নোডের ক্যাপাসিটি জিরো হয় তখন আলটিমেটলি সলিউশন চলে আসবে। তাহলে এই অবস্থায় ম্যাক্সিমাম কতটুকু ফ্লো হইতে পারে, যেমন বলি একটা পথ ও থেকে ই, সরি ও থেকে এ, এ থেকে ডি, ডি থেকে টি, ও থেকে এ একটা পথ, এ থেকে ডি একটা পথ, টি থেকে টি একটা পথ। তাহলে ও এ ডি টি, এই পথের মধ্যে ও থেকে এ হচ্ছে 5 ডিস্টেন্স, এ থেকে ডি হচ্ছে 3 ডিস্টেন্স, মানে 3 ক্যাপাসিটি, ডি থেকে টি হচ্ছে 9 ক্যাপাসিটি। তাহলে এই পথে এরকম যদি বলি যে ও থেকে এ এই পথের মধ্যে 5 টনের ট্রাক যেতে পারে, এ থেকে ডি এই পথে 3 টনের বেশি ট্রাক যেতে পারে না, গেলে রাস্তার ক্ষতি হবে, রাস্তা বসে যাবে বা কোনো একটা ব্রিজ ভেঙে পড়ে যাবে, তাহলে এ থেকে ডি এই পথের ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 3 টন, আর ডি থেকে টি এর ম্যাক্সিমাম ক্যাপাসিটি 9 টন। তাহলে ও এ ডি টি এই পথে যদি কোনো একটা আমি ট্রাক পাঠাই তাহলে কয় টনের ট্রাক পাঠাইতে হবে? 3 টনের ট্রাক, 3 টনের ট্রাক পাঠাইতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে এই অবস্থায় যদি আমি 3 টনের ট্রাক ফ্লো করি, ও এ ডি টি, এখানে 3 টনের ট্রাক ফ্লো করতেছি, তাহলে ফ্লো করলে এটার ক্যাপাসিটি এখন আছে 2, আমি 3 অলরেডি ফ্লো করছি, এটার ক্যাপাসিটি আছে 0, আমি 3 অলরেডি ফ্লো করছি, এটার ক্যাপাসিটি আছে 6, আমি 3 অলরেডি ফ্লো করছি। তাহলে এখানে বলতে পারি যে আমার অলরেডি 3 ফ্লো হয়েছে। আরেকটা পথ যদি বলি, ও থেকে এ, এ থেকে বি, বি থেকে ডি, ডি থেকে টি, এখানে কত ফ্লো করবে? এক। তাহলে 2 থেকে 1 আরো কমে গেল, 1 থাকলো, চার ইউনিট ফ্লো করলো। আচ্ছা, ও বি ডি টি, কত ফ্লো করতে পারবে? 4 টন। ও থেকে বি ক্যাপাসিটি আছে 7, বি থেকে ডি এর ক্যাপাসিটি আছে 3, ডি থেকে টি এর ক্যাপাসিটি আছে 5, তার 3 টন ফ্লো করতে পারবে। আচ্ছা, ও সিইটি এখানে কয় টন ফ্লো করতে পারবে?
OBET pass না স্যার দুই স্যার পাস তো দুই হবে ই থেকে টি এর তো ক্যাপাসিটি আমার দুইয়ের বেশি নাই ওখানে বি আছে 4 বি থেকে ই আছে 5 ই থেকে টি 6 তো 4 অলরেডি দিয়ে ফেলছি আরো একটা চাইলে ফ্লো করতে পারে এখানে এক থাকবে বি থেকে ই তে গেলে 3 থেকে 2 হবে 2 যোগ 1 এই একটা 0 হয়ে যাবে এখানে ক্যাপাসিটি 2 ছিল তাহলে 1 থাকবে এখানে আরো 1 বেড়ে যাচ্ছে তাহলে 1 তাহলে আর কোনো ফ্লো করতে পারে কিনা না স্যার তাহলে দেখো ডিটি পথে কত কত ফ্লো হইলো এই যে ডিটি একটা পথ এখানে 3 ফ্লো করলো ডিটি পথে এখানে 1 ফ্লো করলো এখানে 3 ফ্লো করলো এখানে 1 ফ্লো করলো 3 3 6 7 8 ইটি পথে ফ্লো করলো এখানে 4 আর এখানে 2 6 তাহলে ইটি পথের এটা দেখো এই 6টা 0 হয়ে গেছে তাহলে ইটি পথে তো আর কোনো কিছু ফ্লো করা সম্ভব না ডিটি পথে যে এক দেখা যাচ্ছে তাহলে ডিতে আসার অন্য যে প্রবল পথগুলো ডি থেকে বি হয়ে আসতে পারে ডিতে ই হয়ে আসতে পারে এ হয়ে আসতে পারে তাহলে এটা জিরো হয়েছে বিটা জিরো হয়েছে ইটা জিরো হয়েছে তাহলে দেখো ডিতে যদি এক স্টপ ফাঁকা আছে ক্যাপাসিটি এক ইউনিট ফাঁকা আছে কিন্তু বিতে যে আসার তিনটে রাস্তা এ এর ক্যাপাসিটি জিরো বি এর জিরো ই এর জিরো তাহলে তো আর আসতে পারতেছে না তাহলে এটাই অপটিমাম সলিউশন হয়ে গেছে তাহলে টোটাল 14 ইউনিট ম্যাক্সিমাম ফ্লো করতে পারবে 2 আর 3 3 3 6 6 6 আর 3 9 10 আর 4 14 তাহলে ম্যাক্সিমাম ফ্লো করতে পারবে 14 ইউনিট তাহলে এটা করার ক্ষেত্রে আমি তো একটা ফিগারে দেখাই দিছি তোমাদেরকে যেটা করতে হবে যে এরকম প্রত্যেকটা ফিগারকে চেঞ্জ করতে হবে আর কি ইটারেশন 1 2 ধরে ধরে যেমন এইটা একদম ইনিশিয়াল ছিল ইনিশিয়াল ছিল এই ইনিশিয়াল থেকে ও বি ই টি এখানে যখন ফ্লো করছে ফ্লো করলে এই যে 5 ইউনিট ফ্লো করছে ও বি ই টি ও থেকে বি আছে 7 বি থেকে ই আছে 5 ই থেকে টি আছে 6
তাহলে 7 5 6 এটা একটা অল্টারনেটিভ। তাহলে যদি 5 ফ্লো করে দেয় তাহলে এখানে 5 ফ্লো করতে পারবে। 5 ফ্লো করে দিলে কি কি থাকে সেটা লিখবে। তাহলে ইনিশিয়ালি 5 ফ্লো করা হচ্ছে, এখানে 2 থাকে, এখানে 0 থাকে, এখানে 1 থাকে। তাহলে এরকম করে তাহলে ফিগারটা মডিফাই হলো। তারপরে আবার ফ্লো করা হলো ও এ ডি টি, ও এ ডি টি, এখানে ও থেকে এ ছিল 5, এ থেকে ডি ছিল 3, আর ডি থেকে টি ছিল 9। তাহলে 3 ফ্লো করলো। তাহলে এরকম প্রত্যেকটা স্টেপে অ্যাসাইন করতে হবে, আর ওই পথের ভ্যালুগুলোকে চেঞ্জ করতে হবে, বাকি ভ্যালুগুলো আনচেঞ্জ থাকবে। এভাবে করে ফাইনালি একটা রেজাল্ট পাওয়া যাচ্ছে 14। স্যার আমাদের এতগুলো ফিগার রাখতে হবে পরীক্ষায়? হ্যাঁ, মানে এই একটা ফিগার এরকম কেটে কেটে লিখলে তো আর বোঝা যাবে না। দেখো আলটিমেটলি শেষে এসে বা যে খাতা দেখবে সেটা কিছু বুঝতে পারবে না। 4টা বা 5টাই ফিগার হবে হয়তো, 4টা বা 5টা ফিগার শেষে কতগুলা ফ্লো করানো হচ্ছে এটা। স্যার শুধু সলিউশনটা ফিগারে দিয়ে দিলে হয় না? এটা তো 7টা, তো ম্যাথ তো স্যার ম্যাথ যতটা কঠিন তার থেকে বেশি বড় হয়ে যাবে বারবার ফিগার টাকা। সময় লাগবে না, বেশি জটিল না। আচ্ছা এখন যেটা করো সেটা হচ্ছে যে এই প্রবলেমটাকে নিজেরা এখন সলভ করো। দেখো R1 R2 R3 তিনটে হচ্ছে সোর্স আর একটা হচ্ছে সিঙ্ক T। এখন এখনো করতে পারো, চাইলে বাসায় প্র্যাকটিস করতে পারো। তিনটা সোর্স? জি, এটা তিনটা সোর্স স্যার, এটা ভাবতেছি এটা আর কি একটা কঠিন হয় মনে হয়। তাহলে এখনই করো, আমি হেল্প করি। জি স্যার। আচ্ছা আমি একটু সহজ করে দিই। সহজ করাটা হচ্ছে প্রথমে R1টা ধরো, এই মাত্র যে প্রবলেমটা দেখাইলাম এই প্রবলেমটাকে জাস্ট এখন R1টাকে ধরে করো। তাহলে R1 এ ডিটি ডিটি তাহলে কত ফ্লো করবে? 60 60 স্যার 60। তাহলে এটাকে 15 লিখি, এটা 0, এটা হচ্ছে 60। আচ্ছা এরপরে R1 BDT কত ফ্লো করবে? 40 40 তো হবে না, জি স্যার 40 হবে। এখানে 20 থাকবে। R1 থেকে বের হচ্ছে দেখো 75 আর 40, 40 জিরো হয়ে গেছে, 75 এখানে 15 আছে, আর 15 ফ্লো করে দিলেই শেষ হয়ে যাবে। তাহলে R1 A E T হবে এখন। R1 A E E T তাহলে এটা জিরো হয়ে যাচ্ছে, এটা থাকতেছে 30, এটা থাকবে 175। আট আট টু থেকে দেখো, আট টু করতে পারো, আট টু থেকে তিনটা নোট বের হচ্ছে, তো
যে R3 টা আগে করে নাও তাহলে কমে যাবে আর কি। R3 দেখো R1 এর মতই, দুইটা দুইটা বের হচ্ছে BRC তে। R2 থেকে দেখো ABC তিনটাতে বের হচ্ছে। R2 থেকে করা যাবে, কিন্তু R3 করে নিলে ছোট হয়ে যাবে, মানে অপশন অনেকগুলো কমে যাবে আর কি। R2 এর অপশন R3 যদি করি, R3 CFT তে হচ্ছে 70, তাহলে 0, তাহলে এটা 0, 20, এটা হচ্ছে 60, এরপরে R3BET, স্যার আমার 410 আসছে স্যার ম্যাক্সিমাম ফ্লো। আচ্ছা R3 আর বাকি আছে না? জি স্যার R3BET বাকি আছে। এখানে হবে 30, 30 তে এখানে 50 আর এখানে হচ্ছে আপনার 35 না 45, না স্যার 30 হবে শুধু 30, হ্যাঁ 35 ঠিক আছে 35। তাহলে এই R3 এই অংশ 0 হয়ে যাচ্ছে, বিয়ের পরে E, তাহলে এই অংশ হয়ে যাচ্ছে 20, 35 গেলে এটা হয়ে যাচ্ছে 140। আচ্ছা এখন R2 যদি দেখি, R2 থেকে C আছে হচ্ছে 80, এটা C থেকে E আছে 70, E থেকে T আছে 140, তাহলে এটা যদি নেই R2CET এটাতে নেওয়া যাবে 70, তাহলে এইটা থাকবে 10, এটা হয়ে যাচ্ছে 0, এটা হয়ে যাচ্ছে 70। আরেকটা হতে পারে R2CFT, 10 দিয়ে দিলে হয়ে যাচ্ছে, 10 কেটে যাবে, 0 থাকবে, এখানে 20 ছিল তাহলে 0 থাকবে, 10 থাকবে, এখানে 15 ছিল তাহলে 5 থাকবে। তাহলে এখানে দেখো এই অংশটা R2 এর C এর টার্মটা 0 হয়ে গেছে, R3 তো আগে 0 হয়ে গেছে। আচ্ছা এখন R2 এর A যদি দেখি, R2 এর A থেকে এটা আছে 65, R2 থেকে A আছে 65, A থেকে E আছে 30, E থেকে T আছে 70, তাহলে ফ্লো করবে কি 30? R2A E T 30 যদি ফ্লো করে তাহলে এখানে থাকবে 35, এটা হয়ে যাচ্ছে 0, E থেকে 70 থেকে 30 ফ্লো করলে থাকবে হচ্ছে 40। দেখো R2 থেকে A কি আর কোনো যেতে পারে? A থেকে দেখো দুইটা পথ বেরোচ্ছে, A থেকে E, A থেকে D, দুইটাই 0 হয়ে গেছে, তাহলে R2 থেকে এর কিন্তু আর কোনো পথ এই 35 কিন্তু আর ইউজ হবে না। এখন R2 থেকে খালি B এরই একটা পথ বাকি আছে, R2 থেকে B এখানে আছে 50, B থেকে F এর পথ 0 হয়েছে, হ্যাঁ এই 50ই ফ্লো করা সম্ভব, B থেকে D হয়ে D থেকে T তে কি শুধু 20 বাকি আছে স্যার?
হ্যাঁ, এই যে এখানে 30 বাকি আছে, এই যে বি থেকে ডি দেখো 70 ছিল, বি থেকে ডি খালি একবারই ফ্লো হয়েছে, এই যে বি থেকে ডি একবারই ফ্লো হয়েছে, 40 ফ্লো হয়েছে, 30 বাকি আছে। তাহলে এই 50 থেকে 30 এখানে দিব, এটা কি স্যার 20, ডি থেকে টি তে কি 20 স্যার, 20 20 বাকি আছে, তাহলে তো হবে না, তাহলে 20 নিতে হবে। হ্যাঁ, ডি থেকে টি অলরেডি দেখো 60 ফ্লো হয়েছে, তাহলে 20 দেওয়া যাবে। আর এখানে বি থেকে ই হয়ে টি যেটা, এটাতেও 20 দেওয়া যাবে, 40 দেওয়া যাবে। তাহলে তাহলে দুইটা পথ বাকি থাকতেছে, একটাকে আমরা এভাবে বলতে পারি আর টু বি ই টি, এখানে দেওয়া যাবে 20, তাহলে এখানে থাকলো 30, এটা হয়ে যাচ্ছে 0, এটা হয়ে যাচ্ছে 20। আর একটা দিতে পারতেছি আর টু বি ডি টি, তাহলে এটা থাকতেছে 10, এটা থাকবে 10, এটা থাকবে 0, এই তাহলে এখানে দিচ্ছি 20। এটাই সলিউশন, 70 আর 10 80, 80 20 100, 100 আর 100 200, 200 আর 290, আর 15 305, 305 আর 80, 385, আর 10 আর 30, 385 আর 30 হচ্ছে 415। তাহলে সোহাইব বলছিলা কি 410 বলছিলা না 415ই বলছিলা? 10 বলছিলাম স্যার, একটু ভুল হইছে যোগে স্যার, এখন তো 415 পাওয়া যাচ্ছে না? জি স্যার, 420 পাওয়া যাবে নাকি স্যার? 420 মনে হয় সম্ভব স্যার, আমি স্যার এফ থেকে টি তে কি আমাদের 125 গেছে, এখানে এখন 5 বাকি আছে। হ্যাঁ স্যার, এখানে তো স্যার একটু পাঠানো সম্ভব মনে হয় স্যার। স্যার আমার যে স্যার ই থেকে মানে আর টু থেকে, হ্যাঁ স্যার এই যে, হ্যাঁ এখান থেকে স্যার কোনো একটা চেঞ্জ করলে স্যার এই 5টা স্যার পিছন থেকে পাঠানো যায়, কোনটা স্যার চেঞ্জ করলে একটু দেখতে হবে। আর টু থেকে বি এর পরটা কিন্তু এখনো শূন্য হয় নাই, আর টু থেকে এ এর পথ তো শূন্য হয় নাই, কিন্তু টি তে যাওয়ার পথ তো শূন্য আছে, ডি তেও শূন্য আছে, তারপরে হচ্ছে হ্যাঁ ডি তে শূন্য আছে, ই থেকে টি তে, ই থেকে টি তে দেখো বি এর তিনটা পথ, বি থেকে তিনটা পথ বের হচ্ছে, একটা হচ্ছে ডি বের হচ্ছে, ই বের হচ্ছে, এফ বের হচ্ছে, ই আর এফ অলরেডি 0, আর ডি এর পরে পরের যে পথ ডি থেকে টি সেটাও 0, আলটিমেটলি ওই বি এর 10টা আনইউজই থেকে যাবে। জি স্যার এরকমই না স্যার, এফ থেকে টি এর ওখানে 5টা স্যার, আমি যদি স্যার আর 3 থেকে সি তে পাঠাই এখান থেকে স্যার আমার দিতে হবে 90টা, আর আমি স্যার বি থেকে এফ এ দিতে পারবো 40টা, এটা ম্যানেজ করলে তো 130 হয়ে যায় স্যার, এখানে কয়টা দিছিল? আচ্ছা অল্টারনেট করে দেখো, করে যদি 430 করতে পারো তাহলে নেক্সট ক্লাসে এটা বলো, 420 হবে স্যার, 30 না 20, হ্যাঁ সেটাই 20 যদি করতে পারো তাহলে ওই সলিউশনটা নেক্সট ক্লাসে তুমি শেয়ার করবে সবার সাথে। আচ্ছা জি স্যার।